রাজধানীর তেজগাঁওয়ে রেলের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিপাত শাহরিয়ার। সিপাত, রেলের জায়গায় কী ধরনের অবৈধ স্থাপনা ছিল, উচ্ছেদের আগে যথাযথভাবে আইনে নোটিশ করা হয়েছে কিনা? একদম উচ্ছেদের আগে এখানকার যারা বাসিন্দারা ছিল, অর্থাৎ এটি যেহেতু আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি সাবিত এটি রেলেরই জায়গা, ঠিক তার পাশেই তেজগাঁও এবং এই পাশে রয়েছে কারওয়ান বাজার। অর্থাৎ তেজগাঁও থেকে কারওয়ানের মুখেই যে রেললাইনটি রয়েছে, সেই রেললাইনের দুপাশেই অবৈধভাবে বসত বাড়ি এবং ঘরবাড়ি, সেই সাথে দোকানপাট গড়ে উঠেছিল। এবং রেলওয়ে তাদেরকে আগে থেকেই বলেছে যে এখানকার বাসিন্দা তারা যাতে সরে যায়, কিন্তু সেটি আসলে হয়নি। এবং অনেক আগে থেকেই এই সতর্কতা দেওয়া হয়েছে, রেল লাইনের দুপাশে ঝুঁকিপূর্ণ অবস্থা কিংবা রেলের জায়গায় যারা অবৈধভাবে ঘরবাড়ি দোকানপাট করে রেখেছে তাদেরকে তারা নোটিশ দেওয়ার পরও যারা সরেননি, তারপরে আজকে এসে এখানের যে স্থাপনাগুলো রয়েছে, অর্থাৎ উচ্ছেদ অভিযান যেটি, সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে এবং রেলওয়ে পুলিশ যারা রয়েছে তারা সহ এখানে যে কার্যক্রমটি সেটি উচ্ছেদ অভিযানের কার্যক্রমটি। মূলত রেলের অনেক জমি সারা দেশ জুড়ে অবৈধভাবে দখল রয়েছে, বিশেষ করে রেলের দুপাশে যে জমিগুলো রয়েছে, অর্থাৎ পরবর্তীতে রেললাইন করা হবে কিংবা স্থাপনা করে সেগুলো থেকে আয়ের যে একটি উৎস ছিল সেটি কিন্তু মোটামুটি রেলের বন্ধ হয়ে গেছে। এবং তারা যেটি বলছে যে গত 15 বছরে সেটি এমন পর্যায়ে চলে গেছে, একেবারে স্থায়ী ঘরবাড়ি পর্যন্ত এখানে উঠে গেছে। এবং সেগুলো তারা নিশ্চয়ই মাইকিংয়ে শুনতে পাচ্ছেন যে যারা এখান থেকে সরে যাবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এখানে যেটি দেখছি, যারা দোকানপাট এবং অস্থায়ীভাবে ঘরবাড়ি রয়েছে তাদের সেই ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে, এবং যারা বাসিন্দা রয়েছে তারা সেক্ষেত্রে তারা নিজেদের আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছে। এবং তারা যেটি বলছে, এই যে তেজগাঁও কিংবা কারওয়ান বাজার রের এই দুই পাশে যে কারওয়ান বাজার বস্তি ছিল মূলত এখানে, এবং দুই পাশে আমরা দেখছি রাস্তার পাশ পর্যন্ত রেলের জমি, তবে এখানে দোকানপাট এবং যে ঘরবাড়ির কারণে এই পুরো জায়গাটি বস্তির মতো হয়েছিল এবং ঝুঁকি নিয়ে মোটামুটি এখান থেকে মানুষজন চলাচল করতো। সেখান থেকে রেলের জমি উদ্ধার করার যে অভিযান, সেটি তারা আরও আগেও করেছে কয়েকবার, এবং তারা যেটি বলছে সারা দেশে এটি চলমান থাকবে, রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এবং জমির উদ্ধার কার্যক্রম তাদের আরও চলবে। তো এই ছিল সাবিত আমার কাছে কারওয়ান বাজারের উচ্ছেদ অভিযান থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সিপাত শাহরিয়ার।